আচ্ছা, লাস্ট ক্লাসে কথাটা করছিলাম, আমরা কমেন্ট্রিটা অফ করি, হয়েছে দিচ্ছি বুঝছি, দেখেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমাদের এখানে কি থাকবে, যেমন আমরা ওই দিন গত ক্লাসে টাইটেলটা পাইছি, ইউজার নেম পাইছি, আমার টাইম স্ট্যাম্প পাইছি, তারপর মডেল কন্টেন্ট গুলো পেয়েছি, নাকি? তো আজকে ক্লাসে যেটা করবো কি করবো, আমাদের তিনটা ডেটা আরো আছে, কি কি ভিউ সেন্সর আর ভোট, এখানে শো করবে কোন কোশ্চেনে কত ভিউ পড়ছে, কত অ্যান্সার হয়েছে আর কত ভোট হয়েছে, এই তিনটা ডেটা আমার কি করতে হবে, নিয়ে ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো সেটার জন্য তো এই পেজটা কোন ফাইল আছে আমার, কোশ্চেন ফাইলে রিসোর্স ভিউস কোশ্চেন্স ইন্ডেক্স জ্ঞান রয়েছে ভিউর ব্যাপারে মোটামুটি। আচ্ছা, একটু দেখা যায়। ওকে, তো কি করতে হবে, আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে কোশ্চেন প্যাটার্নের জন্য। আচ্ছা, তো আমি যে ডিপ ক্লাস মিডিয়া এখানে কি করবো, ম্যানুয়াল আমারটা, মানে আমি যেটা ইউজ করি, দুটা হচ্ছে বুটস্ট্র্যাপ ডিফল্ট, এগুলো তো জানা আছে নাকি, আর এটা হচ্ছে আমার পার্সোনাল। হ্যাঁ, বুটস্ট্র্যাপ দিয়ে তো বলতে মানে স্ট্যাক ওভারফ্লো, মানে এমন একটা ডিজাইন যেটা বুটস্ট্র্যাপ দিয়ে কভার করে না, আপনার টেমপ্লেট দরকার। মাস্টার থেকে পে পাচ্ছে, মাস্টারের দেওয়া আছে না লিঙ্কগুলো, এখান থেকে তো পাচ্ছি। এই যে মাস্টার কি আমার লেআউট অ্যাড, এটা বুঝলেন নি? আজ আমার এই পেজটা কি চাইল্ড পেজ না, এই চাইল্ড পেজের প্যারেন্ট পেজ কি? আমি যদি চাই না প্যারেন্টের সব অ্যাক্সেস করতে পারবো কি পারবো, পারবো। আমি যদি এই যে লেআউটস অ্যাড পেজে যাই, এখানে কি দেওয়া আছে বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো? আচ্ছা, তো একটা ক্লাস নিলাম, কি ক্লাস নিলাম, ডিফ্লেক্স ফ্লেক্স কলাম তারপর কাউন্টার। আচ্ছা, সেখানে আর একটা ক্লাস নিলাম ডিফ ক্লাস, এখানে বললাম কি ভোট, ভোট নামে কি নিলাম একটা ক্লাস নিলাম। আচ্ছা, সেখানে টাইম নিলাম কি নামে, স্ট্রং, কি নামে নিলাম, স্ট্রং। আচ্ছা, স্ট্রং এর মধ্যে বললাম অমিত, একটু দেখি
করতে হবে। দিলাম কোশ্চেন বোর্ড, ঠিক আছে? আমার পরেশ করছিল, পরেশ করে তো টাইটেল নাম বডি নাম নাম বোর্ড কি আমার ডাটা বেজের একটা আছে আমার ভোট আসছে কিনা আসছে। আচ্ছা এখন যেটা করবো, হেল্পার ফাংশন ইউজ করবো, কি ফাংশন? লামেবল হেল্পার, সেটা হচ্ছে এসটিআর আন্ডারস্কোর প্লুরাল প্লুরাল সেন্টেন্স। এবার মধ্যে দিলাম কি ভোট, এই লেখাটা শো করবো। আমি যত দিব 60-70% পাওয়ার দিতে পারবো, আর বাদ বাকি গুলো নিজেরই বের করতে হবে। নমস্কার, আর যেহেতু তিন নম্বরে করতেছেন 80-90% এমনি পেয়ে যাচ্ছে, তো এটা নিয়ে টেনশন নেই। আর এই প্রজেক্টে হচ্ছে শুধু লাইব্রেরি আর লাইব্রেরি, এইসব জিনিসগুলো আপনি ওই ব্যাক এন্ডে পাবেন না, যেসব হচ্ছে হেল্পার ফাংশন এগুলো ব্যাক এন্ড। ওই যে ডাটাবেজে গেল ব্যাক এন্ডে, আপনি ওই ফ্রুট সিস্টেম করলে ওই ফ্রুটটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ডে কন্ট্রোল করবেন, বাস শেষ, ঠিক আছে? তো এই কারণে এই জিনিসগুলো মানে অনেকগুলো ফাংশন লাইব্রেরি, এই যে ফ্যান ধর এটাও ব্যাক এন্ডে পাবো, লাইব্রেরি যে প্রেজেন্টেশন করবো, হ্যাঁ হেল্পার ফাংশন, এগুলো হেল্পার ফাংশন লাইব্রেরি, লাইব্রেরি হেল্পার ফাংশন, মানে এই ফাংশনটা ইউজ করা হেল্প মানে হেল্পের। আচ্ছা তো এই লেখাটা আমার জন্য কি করছে, লাভেবল এর একটা হেল্পার ফাংশন ইউজ করছে যেটার নামটা কি স্ট্রিং প্লুরাল। আচ্ছা ঠিক সেম কপি করলাম, একটা ভোট নেব, একটা নিলাম কি স্টেট, ক্লাস নামে একটা ক্লাস নেব, এগুলা ইউজার ডিফাইন আমার। আচ্ছা তো সেকেন্ডে কি আছে, অ্যানসার্স নাকি অ্যানসার্স, নাম কি নিচে নিচে আছো, তাহলে কনসেপ্ট বুঝছি জিনিসটা, মানে এখানে এই সিস্টেমে হবে এখানে যেরকম ডিজাইন আছে আমি
হবে আমার ডিজাইনটা ঠিক করতে হবে নাকি? ডিজাইনটা এখানে আমি আমার ম্যানুয়াল ক্লাস কিনেছিলাম, কাউন্টার্স কাউন্টার্সটা কপি করলাম। আচ্ছা, সাস ফ্রেমওয়ার্কে কাজ করছেন? এসসিএসএস ফান্ডে? হ্যাঁ, মানে একটা ভ্যারিয়েবলের কনসেপ্ট নিয়ে, মানে এসসিএসএস হচ্ছে একটা, মানে ওইখানে আপনি ভ্যারিয়েবল তৈরি করে আপনি ভ্যালু আকারে ওই ভ্যারিয়েবলটা আপনি প্রপার্টিতে দিতে পারেন, অ্যাসাইন করতে পারেন। এটা হচ্ছে এসসিএসএস ফ্রেমওয়ার্ক। আর এই ফ্রেমওয়ার্ক আপনার কাজ করতে হলে কম্পাইল করতে হবে। কি করতে হবে? কম্পাইল করতে হবে। তো লারাভেল আমরা একটা ওই এসসিএসএস ফ্রেমওয়ার্ক পেয়ে থাকি। দেখেন, রিসোর্স ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে কি নামে অ্যাসেটস। অ্যাসেটস এর মধ্যে আমার সেস একটা ফোল্ডার আছে, কি নামে সেস। সেস এর মধ্যে দুইটা ফাইল, একটা ভ্যারিয়েবল এসসিএস আর একটা অ্যাপ ডট। আচ্ছা, তো সিএসএস এর কাজ করবো এখানে, দেখা যায় ডট কাউন্টার নর্মাল যেভাবে সিএসএস আমরা ইউজ করি। যদি ম্যানুয়াল করে না, ট্যাবলেট হয়ে ওটা এটা আলাদা। আর ট্যাবলেটও যদি কোনো কাস্টমাইজ করতে হয়, তাহলে আপনার যদি ট্যাবলেটটা শেষে থাকে তাহলে এইভাবেই করতে হবে, রিসোর্স শেষ। আচ্ছা, তো এই কাউন্টারটা কি আমার ক্লাস? আমি বলে দিই আমার কি কি লাগবে। মার্জিন রাইট লাগলো কত? 30 পিক্সেল। তারপর ফন্ট সাইজ কত দিলাম? 10 পিক্সেল। তারপর টেক্সট অ্যালাইন সেন্টার। জিনিসটা বুঝছি, নর্মাল সিএসএস। আচ্ছা, রিলোড দেই। কিছু হয়েছে? হ্যাঁ, কি বুঝতে পারতে পারি না, কিছু চেঞ্জ হয়নি। কারণটা কি, আমি কোড মানে সিএসএস অ্যাপ্লাই করছি কোথায়? সাস ফ্রেমওয়ার্কে নাকি? তো সাস ফ্রেমওয়ার্ক কম্পাইল ছাড়া যায় না। কম্পাইল ছাড়া কি সিএসএস নিবে? তবে কি করতে হবে? কম্পাইল করতে হবে। তো কম্পাইলের জন্য যেটা করতে হবে, এটা লারাভেল দিয়ে কম্পাইল করতে হবে। কি দিয়ে? লারাভেল দিয়ে। তো প্রথম কথা, ওই যে নোট জেএস এই কারণে ইনস্টল করছি যে আমি যাতে সাস ফ্রেমওয়ার্কটা কি করতে পারি, কম্পাইল করতে পারি। আচ্ছা, তো আমার এখানে অলরেডি করা আছে। তারপর আপনারা যারা করবেন তারা দেখে নেন, খুবই ইম্পর্টেন্ট, এই নিয়ে অনেক সমস্যা পড়বে, একটু দেখে রাখেন জিনিসটা কি। তো টোটাল 4টা স্টেপ করতে হবে। তো প্রথমে দেব এনএম হাইফেন আরএফ, তারপর এখানে দেব নোড মডিউলস। মডিউলস স্পেলিং মডিউলস, ঠিক আছে, এনএম হাইফেন আর এ তারপর নোড মডিউলস। আচ্ছা, মডিউলস স্পেলিং ঠিক আছে, এটা না কাজ করে তাহলে এমএনপি ক্যাশ ক্লিয়ার ফোর্স
আরেকটা আছে, ঠিক আছে, এই চারটা কমান্ড লেখা রাখবেন, এই চারটা কমান্ড অ্যাপ্লাই করবেন। দুইটা দিছি, আরো আসছে। আচ্ছা নেক্সট হচ্ছে আপনার এনপিএফ, এনপিএফ তারপর ক্যাশ, ক্লিয়ার? এনপিএফ হ্যাঁ, কোর্স, ঠিক আছে। এই দুই নাম্বার হচ্ছে এটা। তাহলে কি করবে আপনার, এনপিএম এর যত ক্যাশ আছে কি করবে, ক্লিয়ার করে দিবে, ঠিক আছে। তারপর দিবেন এনপিএম ইনস্টল ইএনভি ক্রস, ইএনভি ক্রস, ঠিক আছে। তারপর এনপিএম ইনস্টল, ঠিক আছে। চারটা মনে রাখবেন যে আপনার লারাভেলে যদি সাস মেম্বার কম্পাইল করতে চান এই কমান্ড গুলো লাগবে। আচ্ছা নেক্সট যেটা দিব ফাইনাল, তারপর আমাদের ব্রেক এনপিএম রান ওয়াচ কি দিব, এনপিএম রান ওয়াচ। দেখেন আমার স্কুল স্টোর চলে আসছে, ঠিক আছে। আমি আমি কোনো কিছু যদি সেভ দেই তাহলে চলে আসবে, ঠিক আছে। এটাই বলা হয় স্নো স্টোর, এই জিনিসটা আমরা লারাভেলে পেয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে রিলোড দেই, তার কাজ করছে সিএসএস। এই সিএসএস টা আমার কি করছে, কাজ করছে, এটা কখন করছে, যখন আমি সিএসএস টা কি করছি, কম্পাইল করছি। আচ্ছা এখন যেটা করবো, এখানে আরো কিছু ক্লাস এসলাম, স্ট্যাটাস নামে, ঠিক আছে, স্ট্যাটাস নামে যেহেতু আমার টার্গেট হচ্ছে অ্যান্সার, অ্যান্সারটা কি করা, কাজ করা। আচ্ছা এখানে বললাম যেহেতু কাউন্টারসের ক্লাস স্ট্যাটাস, স্ট্যাটাসে বললাম এটা হাইট দেখো কত, 60 পেজ। নন কাউন্টারে চাই নেট কাউন্টার থাকে, সাথে আমি মানে কোন যে প্যারেন্ট থাকবে, প্যারেন্টের যে চাই মানে সাথে কনসেপ্ট এটা তাহলে হবে। তাই এখানে দিয়ে স্ট্রং যেগুলো আছে, তাহলে এর মধ্যে স্ট্রং
2 years. When do you have maybe? Display the young key. PM money at a block. Here's my size measurement. A pixel as a person as a PM. Display block. Then set this as a poster to last. We don't say then it won't last. Then I want to reject it from the middle. আচ্ছা ওদের হচ্ছে দুইটা ঠিক আছে কিন্তু নিচেরটা কি আলাদা এটা কি আছে দুইটা ঠিক আছে কিন্তু বেসটা কি দিছে আলাদা মোটামুটি করে ফেলছে এখন কি করবো এখন কন্ডিশনাল অ্যাপ্লাই করবো কি অ্যাপ্লাই করবো ওই যে স্টক এজেন্ট অ্যাপ্লাই করছিলাম যে আপনার তিনটা অ্যান্সার হবে কয়টা তিনটা অ্যান্সারের সিস্টেম হবে কয়টা কয়টা হবে অ্যান্সারের সিস্টেম কি কি একটা হচ্ছে যেটা অ্যান্সার জিরো হবে সেটাই কি থাকবে বাই ডিফল্ট এই কালার থাকবে বুঝতে পারছি বাই ডিফল্ট কি কালার থাকবে মানে যা আছে তাই থাকবে যদি অ্যান্সার পড়ে তাহলে সেটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে মানে হচ্ছে অ্যান্সার দেওয়া আছে এই কোশ্চেন গুলো কি আছে অ্যান্সার আছে যেগুলো বেস্ট অ্যান্সার মানে ইউজার কি করছে অ্যাকসেপ্ট করছে সেগুলো হবে পুরো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে এখানে যেগুলো অ্যান্সার দেওয়া আছে সেগুলো এইরকম নাকি আর যেগুলো বেস্ট অ্যান্সার হ্যাঁ এই বেস্ট অ্যান্সার থাকবে এইরকম তা আমরা এই কনসেপ্ট করব যেটা জিরো থাকবে বাই ডিফল্ট কিরকম শো করবে এরকম শো করবে নাকি যেটা অ্যান্সার থাকবে এরকম শো করবে যেটা বেস্ট অ্যান্সার সেটা এরকম শো করবে বুঝতে পারছিস আচ্ছা তো প্রথমে কি করতে হবে এগুলোর একটা ডিজাইন তৈরি করে দেন আমাকে লজিকে আনতে হবে একটা ডিজাইনটা তৈরি করে ফেলি ডিজাইনটা তৈরি করবো এই যে ভ্যারিয়েবল কনসেপ্টে কি কনসেপ্টে আচ্ছা দেখা যায় সেখানে মানে সাস ফ্রেমওয়ার্ক যারা করছেন তারা জানেন না যারা করেন নেই জাস্ট দেখেন সিম্পল দেখেন আমি এই কালারটা নিলাম তারপর নিলাম ভ্যারিয়েবল আপনার কাজ হয়েছে মানে বোঝাচ্ছে যে আপনার কাজ হচ্ছে ভালো মতে আগাচ্ছে আচ্ছা তো দুইটা ভ্যারিয়েবল তৈরি করলো একটা কালার আর একটা কিসের একটা গ্রিন আর একটা হোয়াইট আচ্ছা এই জিনিসটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার জন্য আমি কালার অ্যাপ্লাই করবো কি কালার আছে কনসেপ্ট
পাস নাকি বা এরকম দিই না। হ্যাঁ, তো সায়েন্স ফ্রেমওয়ার্ক আমরা এভাবে নিতে পারি, এট দ্য রেট মানে এন্ড এট দ্য রেট, যদি আমি কোনো ক্লাসের নামে তাহলে মনে করবো যে এটা তার পরে ক্লাস। এইচটিএমএল আমরা যেভাবে নেই, ঠিক আছে, সাসে আমরা কিভাবে নিতে পারবো, এই কনসেপ্টটা নিতে পারবো, বুঝতে পেরে তোমার। হ্যাঁ, যেমন মনে করেন যে স্ট্যাটাসের মধ্যে মনে করেন যে এটা স্ট্যাটাস কোথায়, স্ট্যাটাসের মধ্যে মনে করেন আমি দিলাম অ্যান্সার, এভাবে দিয়েছি, তখন তো বুঝতেন নাকি মাল্টি ক্লাস। তো এই জিনিসটাই সাসে আমরা এভাবে নিতে পারি, দেখেন মাল্টি ক্লাস হয় যে স্ট্যাটাস, স্ট্যাটাসের নিচে অ্যান্ড অ্যাট দ্য রেট মানে কি স্ট্যাটাসের ওই যে এটা এইচটিএমএল যেভাবে নেই সাসে এইভাবে, মানে অ্যান্ড অ্যাট দ্য রেট মানে কি তার ওই ক্লাসের পরে ক্লাস, বুঝতে পারছি। আচ্ছা, তো যদি আনঅ্যানসার্ড হয় কোশ্চেনটা তাহলে বর্ডার কি হবে, না মানে খালি নাকি, হচ্ছে আনঅ্যানসার্ড, তারপর কি অ্যান্সার, অ্যান্সারের মধ্যে যেটা করবো বর্ডার নেব 1 পিক্সেল সলিড, যেখানে ভ্যারিয়েবল কি দিয়েছিলাম কালার, মানে এক জায়গায় ভ্যারিয়েবল নিলাম আর এক জায়গায় ভ্যারিয়েবলটা কল করে দিলাম, আর এখানে বললাম কালার কি হবে, কালার গ্রিন, ঠিক আছে, এটা কিসের ক্ষেত্রে হবে, অ্যান্সারের ক্ষেত্রে। আর আরেকটা আছে কি, যেটা অ্যান্সার অ্যাকসেপ্টেড, এখানে বর্ডার হবে না, এখানে দেবো কি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কে দেবো ভ্যারিয়েবল ব্যাকগ্রাউন্ড থাকবে গ্রিন আর কালার থাকবে কি। আচ্ছা, এই ভ্যারিয়েবল গুলো কোথায় কল করছি, এইখানে ক্রিয়েট করছি, এই জিনিসটাই জাস্ট দিয়ে দিচ্ছি কোথায় অ্যাপ ডট এসসিএস। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের কাজ করতেছে কিনা। আচ্ছা, এখানে যদি আমি অ্যান্সার ক্লাসটা কপি করে যদি আমি এখানে দিই কোথায় স্ট্যাটাস, ঠিক আছে, তাহলে রিলোড দিই, কাজ করতেছে, কাজ করছে নাকি। আর যেটা জিরো অ্যান্সার, আর যদি আমি বেস্ট অ্যান্সার দিই, যদি এই ক্লাসটা দিই অ্যান্সার অ্যাকসেপ্টেড, তাহলে এইভাবে শো করবে নাকি, চেষ্টা করছি। আচ্ছা, কিন্তু এটা তো ম্যানুয়াল হচ্ছে না, এখন এটাকে কি করতে হবে, লজিক্যাল করতে হবে, কি করতে হবে লজিক্যাল, তো লজিক্যাল করার জন্য যেটা করতে হবে এই জিনিসটা কেটে কেটে বললাম ভ্যারিয়েবল কোশ্চেন, এখন একটা অ্যাট্রিবিউট তৈরি করবো, কি তৈরি করবো, অ্যাট্রিবিউট, এটার নাম হবে কি স্ট্যাটাস, কি নাম হবো স্ট্যাটাস, যেটা কিসের ভিতরে অ্যাট্রিবিউট তৈরি করলাম, কোশ্চেনটা কোথাকার মডেলে নাকি আমরা মডেলে যাই। আচ্ছা, তো এখানে গেল অ্যাপ কোশ্চেন, ওই যে যেটা শিখেছিলাম অ্যাক্সেসর, যেটা যে আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে আমি কি করতে পারি মডেল দিয়ে, ঠিক আছে, পাবলিক ফাংশন এক্স তৈরি করে আমি কি করবো, তিনটাকে লজিকে আনবো কিভাবে, ধরে করা এক, আচ্ছা সেখানে কিছু করবো না, বাইরে দেশ কি করে দেবো, রিটার্ন যদি কিছু না হয় কি আসবে, কোন ক্লাসটা অ্যাক্টিভ হবে, আর অ্যান্সার যদি এটা কপি করলাম এখানে দিয়ে দেবো, এলস এলস কিছু হবে না। আচ্ছা, ইফ ইফ বললাম ভ্যারিয়েবল দিস
answers greater than যদি কি হয় zero হয়, যদি answers যদি zero বেশি হয় তাহলে কি করবে? return করবে, return কোনটা return করবে answer নাকি copy answer আর দ্বিতীয় আরেকটা ইউজ দিয়ে কাজ চালাতে পারে এখানে বললাম same concept তাহলে কোনটা আসবে রিটার্ন করবে যদি অ্যানসার জিরো চেয়ে বেশি হয় তাহলে কোন ক্লাস অ্যাক্টিভ হবে এই অ্যানসার অ্যাকসেপ্টেড ঠিক আছে আর যদি মানে সরি অ্যানসার আর যদি কিছু না হয় আনঅ্যানসার আর যদি বেস্ট অ্যানসার আর বেস্ট অ্যানসার কে দিবে ইউজার দিবে নাকি যে সলিউশন বেসে সে না দিবে আমি তো আর দিতে পারবো আমি শুধু দুইটা দিতে পারবো কি দিতে পারবো যে অ্যানসার দিছে অর্ডার দিয়ে দিলাম আর আরেকটা কি আনঅ্যানসার সবার মেলে নোটিফিকেশন চলে যাবে নাকি তাহলে একটা প্রফেশনাল লেভেল হয়ে গেল এই সাইট আর সবাই দেখাবে এইটা আমি করছি একসাথে দেখাই যে এটা আমার ভালো আচ্ছা ঠিক আছে ডিজাইনটা মোটামুটি ভালোই হচ্ছে খারাপ না বসলে ডিজাইনটা খুব খারাপ হবে তো হচ্ছে ভালো ফটো আচ্ছা নেক্সট যেটা করবো ঠিক কোথায় ফর্ম তৈরি করবো এখানে একটা অপশন আছে কল করছে কাট করলাম
অন্য হয়ে গেল। আর ডিজাইনটাও আপনার ওই যে জ্যাকটার মতো মানবে। আচ্ছা, তবে সিম্পল ডিজাইনে দেখাচ্ছে, যাতে সেখানে দেখা যাচ্ছে ডিজাইন অনেক উইক আছে, সেই কারণে যত পারতেছি সিম্পল ডিজাইন। আমি সব ডিজাইন ইউজ করতে গেলে একটু কমপ্লিকেটেড হয়। আচ্ছা, যেহেতু টেমপ্লেট নেই, একবারে হ্যান্ডমেড করতেছি, মেড ইন বাংলাদেশ। ঠিক আছে, ক্লাস কি নিলাম, ডি ডিফ্লেক্স, এখানে আরেকটা ক্লাস দিলাম অ্যালাইন আইটেম সেন্টার। ঠিক আছে, এটা বুট, মানে এগুলো বুট স্ট্র্যাপের ক্লাস, ডিপ ক্লাস, ডিফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার। এখানে বললাম এস টু, আচ্ছা এস থ্রি দিন, খুব বড় হয়ে যায় এস থ্রি। আচ্ছা, আপনার জেড টা কত তো? ডট ক্রিয়েট নামে বা
আবার যে কোনো নাম হতে পারে, আর এখানে কি করবো কমপ্লিট করে দেবো। আচ্ছা এটা নিয়েছি, এখন কি করতে হবে এই দুটো ভিতরে কোশ্চেন যাওয়ার পড়ছে, তাহলে আমার ফরিচ আছে না ছিল ফরিচ করে কোশ্চেন থেকে কি করছি কোশ্চেন করলাম নাকি, তাই এখানে কোশ্চেন দিছি এটা মডেল মডেল এই মডেল মডেল। আচ্ছা এখন যেটা করব এখানে ফাইল আছে তো যে আমার মাথা ঘুরে যাচ্ছে, রিসোর্স তারপর পোস্টারের মধ্যে কি একটা ফাইল করবো, আর যদি ভিউতে ফাইল করে দিলে এক্সটেনশন কি হবে ক্রিয়েট ডট লেট, এখানে ডিজাইন যেটা হবে যে ইনডেক্সে যা আছে কপি করে কি করবো ডেটে দিয়ে দিলাম, যা আছে মানে কোনো কিছু দেখা ছাড়া ইনডেক্সে যা আছে কপি পেস্ট ক্রিয়েট নাকি। এখন কি করবো এই পেজটা কাস্টমাইজ করবো, তাহলে এখানে কি বলবো আগ দিস কোশ্চেন, কিন্তু এই পেজে তো আগ দিস কোশ্চেন হবে না, হবে তাহলে এই পেজে কি হবে এই পেজে হবে ব্যাক টু অল কোশ্চেন। আচ্ছা এইখানে ক্লিক করলে কোথায় চলে যাবে হোম পেজে, তো হোম পেজে রাউট কি দিয়েছিলাম ইন্ডেক্স নাকি, বুঝছেন জিনিসটা। আরে ফরিস আমার ওই পেজে লাগতো, এই পেজে তার আমার দরকার নেই, কিভাবে হবে এটা আমরা কন্ট্রোলারে পরে ডিসাইড করবো। আচ্ছা ফর্ম দিলে লারাভেলের এই সিস্টেম আমার লাগবে কি CSRF, কি লাগবে CSRF, এটা কাজ কে বলতে পারবে, একটা ভ্যালিডেশন, এটা ছাড়া আপনি লারাভেলের ফর্ম ভ্যালিডেশন করতে পারবেন না, এটা অবশ্যই দিতে হবে। টোকেন একটা জেনারেট করে দেন, এটা হচ্ছে আপনার CSRF ফর্ম, সিকিউরিটি পারপাসের জন্য এটা ইউজ করা হয় লারাভেলের, এটা একটা হেল্পার ক্লাস লারাভেল, এটা কাজ হচ্ছে ফর্ম ভ্যালিডেশন মানে সাহায্য করা, নট করা মানে সাহায্য করা, এছাড়া ভ্যালিডেশন আপনার নিবে না মানে একটা টিকিট করতে গেলে মানে এই জিনিসটা জাস্ট দিতে হবে, শুধু ফর্মের ক্ষেত্রে আর লাগে না, শুধু ফর্মের ক্ষেত্রে দিয়ে দেবে @CSRF হচ্ছে, এটা হচ্ছে লারাভেল একটা হেল্পার ক্লাস যার কাজ হচ্ছে ফর্ম ভ্যালিডেশন করা, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা
এগুলো কোডিং রিটার্ন নাই করে তো ম্যানুয়ালি, কিন্তু লারাভেলে দিলে বাই ডিফল্ট আপনার ভ্যালিডেশন, সমস্ত ভ্যালিডেশন আমরা কাজ করতে পারবো। আচ্ছা তো আমি কি বলবো, ডিজাইন নাকি? আচ্ছা ম্যানুয়াল ডিজাইন দেখাচ্ছে, ডিজাইনটা একটু ক্লিয়ার হচ্ছে না, আমি বলবো দেখান পরে বুঝি। আচ্ছা ডিভ ক্লাস ফর্ম গ্রুপ নাকি, একটা ফর্ম গ্রুপ করবো। কি করলো, একটা ফর্ম গ্রুপ। আচ্ছা ফর্ম গ্রুপের মধ্যে কি করবো, একটা লেবেল, লেবেল নেম হবে, নেম হবে কি আমার টাইটেল, টাইটেল বলতে যে নামটা দিছি টাইটেল। আর এটা এটা ক্লাস কি হবে, ক্লাস ফর্ম কন্ট্রোল নাকি। আচ্ছা যদি এটা দিই দেখি কিরকম ডিজাইন আসবে আমার। ঠিক আছে, সুন্দর ডিজাইন চলে আসলো, কোশ্চেন টাইপ ক্লাস ফর্ম গ্রুপ জাস্ট এটা কপি করে। আচ্ছা এখানে কি হবে, কোশ্চেন বডি, যেখানে লেভেল ফোর দিছি আইডিটা কি দিব, সেম কোশ্চেন বডি। আর নেম কি হবে, যেহেতু বড় নাকি ছেলেকে নেবো টেক্সটেরিয়া, যেহেতু বডি টেক্সটেরিয়া। আচ্ছা তো টেক্সটেরিয়া আইডি দিলাম কি, এই যে কোশ্চেন বডি। ঠিক আছে, আচ্ছা নেম কি হবে, নেম বডি নাকি। আচ্ছা আর ক্লাস কি হবে, এরকম আছে নাকি। এটা বড় করতে গেলে কি করতে হবে, রোজ রোজ দিলাম কত, টেন দিই এতো নাকি। সে একটা ফর্ম ফিল আসছে, এই সমস্ত তো হ্যান্ডমেড। আচ্ছা এখন কি করবো, একটা বাটন, বাটন রিজেন যেটা করবো দিই, বাটন তো যেহেতু একটা দিই ক্লাস ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ এখানে কি করলাম, একটা বাটন টাইপ কি হবে, সাবমিট। এখানে কি বলবো, আস দিস কোশ্চেন, আর বাটন একটা ক্লাস নেব, কি ক্লাস, বাটন ক্লাস বিপিএন, বিপিএন আউটলাইন প্রাইমারি। বাটনটা একটু বড় লাগবে সেক্ষেত্রে কি দিব, বাটন এলজি, মানে বড় বাটন লাগবে, বাটন আউটলাইন প্রাইমারি আর বাটন এলজি। আচ্ছা এই লোড দেখ চলে আসছে না, ডিজাইনটা কেমন লাগছে, ভালো নাকি?
আছে কখন দিছে ঠিকই তো আছে, কি সমস্যা আর কত গ্যাপ চাল? আচ্ছা এখন কি করবো, ফর্ম ভ্যালিডেশন কি করবো, ঠিক আছে ফাইনাল কনসেপ্টটা দেখা দিন। আচ্ছা ভ্যালিডেশন তো মানে জিনিসটা তো বলছি যে আমার যদি ইউজার এটা কি করতে পারবে, খালি দিতে পারবে না, দিতে পারবে না, সেটার জন্য আমরা কি করবো একটা ভ্যালিডেশন ফর্মেট কি করবো, অ্যাপ্লাই করবো। এটা দেখা দিয়ে পরে একটু পরে যুগ চলে আসবে, মানে কি নাম জানি না, এটা যে সেই পর্যন্ত দেখা দিই ভ্যালিডেশন ডিজাইন করলাম, ভ্যালিডেশন পার্টটা এটা দেখা দিব নেক্সট ক্লাসে, তা একটু পর চলে আসবে এখানে তাড়াতাড়ি শেষ করার। আচ্ছা নেক্সট নেক্সট যেটা ভ্যালিডেশন, তো ভ্যালিডেশন সহজ হিসাবে ভ্যালিডেশন কি আমরা জানি, মানে লারাভেলের ভ্যালিডেশন কেমনে কি দিতে হবে, এটা তো সিম্পল এগুলো তো জানা যায়, কিন্তু বড় যদি হয় যে ফর্ম দিয়ে ভ্যালিডেট করবো যদি বড় হয় এগুলো কি আমরা জানি, জানি না। কি করছে লারাভেল আমাকে দিয়ে রাখছে, যেমন কি এই দেখেন এই রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে যদি আমি দিই ধরেন নাম দিলাম, ঠিক আছে নাম ধরেন রেজিস্ট্রেশন বাদ দিলাম, বললাম যে abc@gmail.com, abc নামে তো কোনো রেজিস্ট্রেশন নেই, আছে পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম, সেই যে ভ্যালিডেশন আছে দিস ক্রেডেনশিয়াল টু নট ম্যাচ আউট রেকর্ড, মানে একটা ভ্যালিডেশন লারাভেল অলরেডি করে দিছে তার ফর্মের ক্ষেত্রে, আমি কি করতে পারি ওই ভ্যালিডেশন ফর্মেটটাই কি করতে পারি আমার ইসে অ্যাপ্লাই করতে পারি, আমি যে ফর্মটা তৈরি করছি এখানে অ্যাপ্লাই করতে পারি, নাকি? তো এই পেজের মধ্যে গেলেই তো জিনিসটা পাওয়া যাবে, তো এই পেজটা কোথায়, এই পেজটা হচ্ছে এই যে অথ ভিউয়ের মধ্যে অথ ফোল্ডার, অথ ওই যে মেক অথ যেটা দিয়েছিলাম অথ, তারপর এই রেজিস্টার ডট ক্লিক ডট পিএইচপি, এখানে যেহেতু ওদের ফর্মেট আছে তা আমার তো কষ্ট করা দরকার, বুঝলেন? আমার একদম লারাভেলের ফর্মেট করছে ইউরস ইউরস হ্যাজ নেম, তারপর কি হবে ইনভ্যালিড ফিডব্যাক এরর ফার্স্ট ওই কোয়েরি যেটা, তারপর নাম, মানে এটা হচ্ছে লারাভেলের একটা ভ্যালিডেশন ফর্মেট, ফর্মের জন্য ঠিক আছে এই তো এটা কে দিছে আমাকে লারাভেল, এখানে জাস্ট নাম চেক আমার কি নাম, নাম নামে লেখা কি আছে টাইটেল, নিচে টাইটেল আর কি আছে না আছে এত বোঝার দরকার আছে, যেহেতু একটা ভ্যালিডেশন ফর্ম, ঠিক আছে তো ফাইলটাকে নিয়ে আসছে ভ্যালিডেশন, সেই দি এই জিনিসটা কপি করে কোথায় দেবো আবার টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার শেষে কাজ করে, মানে কোশ্চেন মার্ক কিসের কাজ করে, এলস এর কাজ হয় এলস নিলে কি হবে
ইনভ্যালিড, লোনটা দিয়ে কি হয় খালি থাকে, যেটা হচ্ছে মানে ইফ এলস এক লাইনে, মানে কন্ডিশনাল কি বলছে এক লাইনে, এই কোশ্চেন মার্ক আলাদা, এখানে এলস ডিফাইন করতেছে, জিনিসটা বলতে পারছো না? তারপর না এটা আলাদা, এটা আলাদা, এই কোশ্চেন মার্ক মানে আপনার ডিফাইন করছে, এটা হচ্ছে এলস, মানে এখানে এতটুকু হচ্ছে ইফ, আর কোশ্চেন মার্কের পর এতটুকু হচ্ছে এলস, তার এই ফেলস কনসেপ্ট মানে একত্রে নিয়ে আসছে, এটা হচ্ছে লারাভেলের একটা নতুন কনসেপ্ট, ওয়ার্ডপ্রেসেও আছে। আচ্ছা এখানে কপি দিলাম, ফর্ম কন্ট্রোলের পরেই দিছে, দেখেন ফর্ম কন্ট্রোলের পরে এখানে ইংলিশ আমার সেম, আমি কোথায় দিব ইনপুট ফর্ম কন্ট্রোলের পরে এই গেছে, একটা স্পেস দিয়ে পেস্ট জাস্ট নামটা কেমন ক্রাইটেরিয়া জাস্ট একটু নাকি ঠিক সেম আমার টেক্সট এরিয়া কোথায় বড় করা আমি নিয়ে যাবো দেখি আরো কিছু কাজ আছে যেটা আমরা এই কন্ট্রোলারে করবো, কিন্তু এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ফর্ম, মানে লারাভেলের ডিফল্ট কোন ব্ল্যাঙ্ক ফর্ম থাকে, যদি এটা ফর্ম এটা ভ্যালিডেশনের ফর্মেট, জাস্ট ওদের জিনিসটা এটা কপি পেস্ট করবে আর লাইনে যেটা ইউজ করছে ওইটা ইউজ করবে, আপনার ফর্ম ভ্যালিডেট হয়ে যাবে, দেন কন্ট্রোলার থেকে যেটা করবো এটা আমরা শিখবো, নেক্সট ক্লাসে শিখবো, কিন্তু ব্ল্যাঙ্ক ফর্মের ক্ষেত্রে এটা হচ্ছে লারাভেলের ভ্যালিডেশন, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা ঠিক আছে, আমি করছি না গত ক্লাসে, খেয়াল আছে একটু পরে উনি চলে আসবে।